নমস্কার সকলকে, আমি কুমকুম। আমার চ্যানেল এসেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কাঠি গজা। গজা আমরা রথের মেলায় কিনে খাই, সেই গজা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ হয়। তো চলুন বানিয়ে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ মতো ময়দা, নিলাম সামান্য লবণ, 1/2 চামচ মতো কালো জিরে এবং 2 চামচ মতো সাদা তেল, আর নিয়েছি 1/2 চামচ মতো ঘি। দিয়ে সব কিছুকে একসাথে মিলিয়ে জল ছাড়া আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা ততক্ষণে রেডি হবে যতক্ষণ না জল ছাড়া হাতে একটা দলা বা মন্ড তৈরি হয়ে যায়। তো দেখুন, আমি খুব ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিচ্ছি। তেল বা ঘিটাকে ময়দার মধ্যে যত সুন্দরভাবে ঢোকানো যাবে তত কিন্তু গজাগুলো মচমচে হবে। তো দেখুন, আমার কিন্তু জল ছাড়াই একটা দলা রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য সামান্য জল দিয়ে এটাকে একটা ডো রেডি করে নিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এটার একটা মন্ড রেডি করে নিতে হবে। তো দেখুন, মন্ডটা রেডি করে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এবার 10 মিনিট বাদে আমি এটাকে বেলে নেব একটা রুটির আকারে। আমি কিন্তু এই রুটিটাকে বেশ মোটা করে বেলবো, যেহেতু গজাগুলো কিন্তু বেশ মোটা টাইপের বা পুরু টাইপের হয়। তো দেখুন, আমি কিন্তু মোটা একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি। চৌকো করে কেটে নেওয়ার পর এটাকে আমি গজার শেপ দিয়ে নেব। আর এই যে রুটিটা রয়েছে তার যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে রাখছি এবং সেটাকে আবার আমি গোল করে নিয়ে আবার রুটির আকারে বেলে নেব এবং গজার শেপ দিয়ে নেব। এইভাবেই কিন্তু আমাদের গজাগুলোকে রেডি করে নিতে হবে। তো দেখুন, আমার চৌকো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাঝারি পুরু করে এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি এটাকে মাঝখান বরাবর কেটে একটা রেক্ট্যাঙ্গেল শেপ করে গজার শেপ দিয়ে নিচ্ছি। আর এই গজাটা বানিয়ে কিন্তু আমরা 15 থেকে 20 দিনের বেশিও এটাকে স্টোর করে খেতে পারি। তো দেখুন, আমার কিন্তু এক একটা গজা রেডি হয়ে গেছে। এবার এই সেটের গজাগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি এবং রেখে পরের যে ময়দাটা রয়ে গেল সেই ময়দাটাকে আমি আবার রুটি বেলে আবার এরকম গজার শেপ দিয়ে নেব। তো দেখুন, আমি পরের ময়দাটুকু আবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, তবে কিন্তু এর শেপটা ভালো হবে। দিয়ে আবার এটাকে বেলে কিন্তু আমি গজা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের সব ময়দাটাকে ইউজ করে গজার আকার দিয়ে নিতে হবে। আর আপনারা যদি এটাকে আর একটু পাতলা করতে চান, আর একটু পাতলাও করতে পারেন, তবে মোটা করলে কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখুন, আমি আবার এটাকে চৌকো করে কেটে নিচ্ছি এবং এটাকে লম্বা লম্বা করে কেটে গজার শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সব গজাগুলোকে রেডি করে নিয়েছি। এবার সব গজাগুলো বানানো হয়ে গেলে কিন্তু আমি চিনির রসটা বানিয়ে নেব। আপনারা যদি গুড় দিয়ে বানাতে চান রসটা, তাহলে কিন্তু আপনারা চিনির বদলে গুঁড়ও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে গুড়ের কাঠি গজাটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো দেখুন, আমার সব গজাগুলো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে মেজারিং কাপের 1/2 কাপ মানে চায়ের কাপের 1 কাপ চিনি এবং 1.5 কাপ জল, ফ্লেভারের জন্য দিলাম 1টা এলাচ এবং 1 টুকরো পাতিলেবু। এরপর খুব ভালো করে 10 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে আমি একটা একতার বিশিষ্ট রস বানিয়ে নেব। 10 মিনিট ফোটালেই কিন্তু এটার একটা একতার রস তৈরি হয়ে যাবে। এরপর এটাকে আমি গ্যাসটাকে নিভিয়ে ঠান্ডা করতে দেবো আরও আঠালো হওয়ার জন্য রসটাকে। এদিকে অন্যদিকে একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি বেশ অনেকটা এবং মিডিয়াম হিট করে আমি গজাগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। হিটটাকে প্রথমে বাড়িয়ে দিতে হবে এবং গজাগুলো ছাড়ার পর 2-3 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে এবং এই পুরো গজাটাই কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, তবে কিন্তু গজাটা একেবারে মচমচে এবং ক্রাঞ্চি হবে। তো 5 মিনিট বাদে দেখুন, এটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এবার আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করার পর কিন্তু দেখুন, এটা একেবারে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এটাকে আমি এবার কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নেব এবং এই একইভাবে কিন্তু আমি পরের ব্যাচের গজাগুলোও ভেজে নেব একদম লো ফ্লেমে, তবেই কিন্তু এই গজাটা ততটাই মচমচে হবে যতটা কিনা আমাদের মেলার গজাগুলি হয়ে থাকে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সব গজাগুলোকে ভেজে নিচ্ছি। আর গজা ভাজার সময় আমাদের মনে রাখতে হবে, যখন গজাটা দেবো তখন হাই ফ্লেমে দিতে হবে এবং 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো অবশ্যই করতে হবে এবং লো ফ্লেমেই কিন্তু আমাদের পুরো গজাটাকে ভাজতে হবে। আমি যে টিপসটা বললাম, এই টিপসটা যদি আপনারা ফলো করেন গজাগুলো কিন্তু খুব মচমচে এবং ক্রাঞ্চি হবে। এরপর দেখুন, 5 মিনিট বাদে রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ঘন রসের মধ্যে আমি কিন্তু গজাগুলো দিয়ে দিচ্ছি
গরম থাকতেই দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গ্যাসটাকে ধরিয়ে দিয়ে বেশ কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা গজাটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের একদম মেলার মতো কাঠি গজা। তাহলে দেখলেন তো কত সহজে কিন্তু বানানো হয়ে গেল এবং খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয়নি। আর এই গজাটা বানিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে এটাকে একটা এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে কিন্তু আপনারা প্রায় 15 থেকে 20 দিন ধরে কিন্তু এটাকে খেতে পারেন। তাহলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের দিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।